হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। 300 সেকেন্ডকে অর্থবহ করবার জন্য আজকে যিনি আমার অতিথি, তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, চিত্র পরিচালক এবং অভিনেতা কাজী হায়াত। আমেরিকাতে থাকেন নাকি বাংলাদেশে থাকেন? আমেরিকাতে থেকে চলে এসেছি, 6 মাস ছিলাম ওখানে। কি সিটিজেন হওয়ার জন্য? এ নিয়ে 4 বার গেলাম, কখনো অ্যাপ্লাই করিনি। এত ঘন ঘন যাতায়াতের কারণ কি? ছেলে থাকে ওখানে, কাজী মারুফ। নিজের ছেলেকে নিজেই চলচ্চিত্রে আনলেন, আবার নিজের ছেলেকে নিজেই 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকায় দিয়ে আসলেন। কেন? আমি দিয়ে আসিনি, সেই চলে গেছে। চলচ্চিত্রের প্রতি কি ক্ষোভ, কি মনে হয়? চলচ্চিত্রের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, চলচ্চিত্রের প্রতি মনে হয় দর্শকরা বিক্ষুব্ধ। দর্শকরা এখন আর চলচ্চিত্র দেখছে না। দর্শকরা না দেখার পরও চলচ্চিত্র হচ্ছে এবং কিং খান, শাকিব খান দাপটের সাথে কাজ করছে, এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা কি? শাকিব খান থাকলে ছবিটা চলে। অন্য অভিনেতা অভিনেত্রীরা ব্যর্থ? ব্যর্থ কিছুটা। চলচ্চিত্রের একদম প্রফেশনাল নির্মাতা যারা, তাদের কোনো উল্লেখযোগ্য কাজ আপনার চোখে পড়ছে না? খুব একটা না। আপনি কাজী হায়াত অসংখ্য সুপার ডুপার হিট ছবির নির্মাতা, আপনার ছবি মানে হলে উপচে পড়া দর্শক। সেই কাজী হায়াতের বলিষ্ঠ সংলাপ, চিত্রনাট্য, আম্মা জান ছবি, সেগুলো কোথায়? আসলে তখন দর্শক ছিল, উৎসাহ পেতাম, টাকা পেতাম, প্রযোজকের কথা মানতাম না, নিজের স্বাধীন মতো ছবি করতাম। প্রযোজকের কথা মানতেন না? হ্যাঁ, এই পয়েন্টটা একটু ব্যাখ্যা চাই। কিছু সংখ্যক প্রযোজক আছে যারা সব কিছুতে নাক গলায়, অথচ কিছুই জানে না, তখন পরিচালক তার স্বাধীনতা হারিয়ে ফেলে। পরিচালক তার কাজ থেকে সে আসলে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে না। আপনার প্রযোজনায় উল্লেখযোগ্য ছবি কি কি ছিল? আমার প্রযোজনায় উল্লেখযোগ্য ছবি ইতিহাস, তারপর দাইকে, খোকন সোনা। আপনি এ যাবৎকালে যত ছবি নির্মাণ করেছেন, সবচেয়ে ব্যয়বহুল নির্মাণের ছবি কোনটি? আম্মা জান। সর্বোচ্চ ব্যবসা হয়েছে কোন ছবিটিতে? আম্মা জান। কত টাকা ব্যবসা হয়েছিল? 8-9 কোটি টাকা সেই সময় পেয়েছে। আপনি শাকিব খানকে নিয়ে একটি ছবি করতে যাচ্ছেন, ছবিটির কাজও শুরু করে দিয়েছি, 3 দিন শুটিং হয়েছে। শুধু শাকিব খান থাকলে এই ছবি চলে নাকি ছবির ভেতরে আসলে অনেক কিছু লাগে? এই জয়কে দিয়েও ভালো ছবি নির্মাণ করা যায়, ব্যবসা সফল ছবি নির্মাণ করা যায় যদি গল্প ভালো হয়, এবং জয়কে দর্শকের যদি মনে হয় যে এই চরিত্রটি সঠিকভাবে জয় হওয়া উচিত ছিল এবং জয়ই হয়েছে এবং সেটা বিশ্বাসযোগ্য হয় দর্শকদের কাছে, তখনই একটি সাকসেসফুল চলচ্চিত্র হয় আমার ধারণা। বর্তমানে সংকট থেকে উত্তরণের একটি উপায় আপনার কাছে জানতে চাইলে আপনি কি বলবেন? মেধাবী পরিচালকের মূলধারার চলচ্চিত্র নির্মাণ করা উচিত। প্রযোজকরা যেখানে অর্থ লগ্নি করতে এসে অর্থ হারাচ্ছেন, সেখানে নতুন পরিচালককে প্রযোজক কেন লগ্নি করবেন? মেধা দেখে। মেধা দেখার সুযোগ কোথায়? সর্বস্ব হারিয়ে চলে যাচ্ছে অনেকে, তো সেই হিসাবে সর্বস্ব না হারিয়ে যদি একটি মেধাবী পরিচালককে প্রচুর অর্থ দিয়ে বলা হয় যে আপনার মনের মতো করে একটা চলচ্চিত্র নির্মাণ করবেন, আমি কাস্টিং বা কাকে আর্টিস্ট নেবেন সে সম্পর্কে কিছুই বলবো না, কোনো নায়িকা, কোনো নায়ক। আমাদের দেশে বর্তমানে চলচ্চিত্র প্রযোজকরা সেই হলো, অমুককে নায়ক নিতে হবে, অমুককে নায়িকা নিতে হবে, আমাকে একটা ছবি বানিয়ে দেবেন। তখন পরিচালক, মেধাবী পরিচালক তার সমস্ত উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলে। এত বছরের চলচ্চিত্র পরিচালকের ক্যারিয়ারে আপনার অতৃপ্ততা কি? অতৃপ্ততা নেই আমার। কষ্টটা কি স্যার? কষ্টটা হলো প্রতিনিয়ত আমি ঈর্ষা, পরশ্রিকাতরতার তীর বিদ্ধ হয়েছে। আমার যখন সাকসেস এসেছে তখনই আমার পাশের লোকেরা, বন্ধুবান্ধব ঈর্ষা করেছে, পরশ্রিকাতর হয়েছে, প্রতিহিংসা হয়েছে, যখন প্রতিঘাত হয়েছে তখন কষ্ট পেয়েছি এবং সেই সব তীরগুলো আমি এইভাবে সরিয়েছি। এটি কি হওয়া উচিত? আমাদের ইন্ডাস্ট্রি কি এর বাইরে যেতে পারে না? শিক্ষা জয়, আমি বলবো, তুমিও কি এই পরশ্রিকাতরতার শিকার কখনো হওনি? জীবনে যে দিনগুলো ফেলে এসেছো তখন মনে করে দেখো তো, পরশ্রিকাতরতা শিকার হয়ে তোমাকে কষ্ট পেতে হয়নি?